লিওনেল অ্যান্দ্রেস মেসি কি 22-23 সিজনের ব্যালন ডিওটি জিততে পারবে, মানে মেসি কি তার অষ্টম ব্যালন ডিওটি ঘরে আনতে পারবে? তার জন্য তার কম্পিটিটর হিসেবে এখানে আর্লিং হ্যালান্ড এবং কিলিয়ান এমবাপ্পে অনেকই ভালো পর্যায়ে আছে। এবং এমবাপ্পের কথা যদি বলি, এমবাপ্পে কিন্তু এবারের ওয়ার্ল্ড কাপের গোল্ডেন বুট বিজয়ী, এবং মেসির কম্পারিজনে এমবাপ্পে তেমন একটা কিছু করতে না পারলেও কিন্তু এমবাপ্পের কিন্তু ভালোই সুযোগ আছে। কিন্তু অন্যদিকে যদি আমরা বলি আর্লিং হ্যালান্ডের কথা, আর্লিং হ্যালান্ড কিন্তু মারাত্মক পারফর্ম করেছে। সে এবার ট্রেবল জিতেছে এবং সে ম্যানস প্লেয়ার অফ দ্য সিজন হয়েছে ইউএফআর। ওয়ার্ল্ড কাপে কিছু করতে না পারলেও কিন্তু ক্লাব হিসেবে কিন্তু আর্লিং হ্যালান্ড ক্লাব ফুটবলের সব কিছু জিতেছে। এবছর 22 বছর বয়সে সে প্রিমিয়ার লিগ জিতেছে, আরও যা যা আছে সব জিতেছে, কিন্তু ফাইনাল ম্যাচে আর্লিং হ্যালান্ডের কোনো পারফরমেন্স নেই। তার জন্য কিন্তু আর্লিং হ্যালান্ডকে ব্যালন ডিওর জেতার যে রেস, ওইখানে কিন্তু তেমন একটা দেখা যাবে বলে মনে হচ্ছে না। কিন্তু অন্যদিকে যদি আমরা লিওনেল মেসির কথা বলি, লিওনেল অ্যান্দ্রেস মেসি ওয়ার্ল্ড কাপের সকল ম্যাচে ভালো পারফরমেন্স করেছে এবং সে 5টি ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে, এবং ওয়ার্ল্ড কাপের ফাইনালের ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে, ফিনালিজিমার ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে, ফ্রেঞ্চ কাপের ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে। সুতরাং সব মিলিয়ে এবং সে এবার ওয়ার্ল্ড কাপের যে বেস্ট প্লেয়ার গোল্ডেন বল, সে গোল্ডেন বলটিও জিতেছে। সে 2 বার এ নিয়ে গোল্ডেন বল জিতলো ওয়ার্ল্ড কাপের, এবং এই জন্য কিন্তু মেসির এবং ওয়ার্ল্ড কাপ জেতার কারণে আরও মেসির কিন্তু চান্সটা অনেক বেশি হয়ে গিয়েছে। এবং যদি আমরা বলি, এটির মাধ্যমে কিন্তু মেসির অষ্টম ব্যালন ডিওরটি পূরণ হতে পারে, এবং এইবারের ব্যালন ডিওরটি জিতলে এটা কিন্তু ইন্টার মায়ামির খাতায় চলে যাবে, মানে ইন্টার মায়ামির সাথে সে ব্যালন ডিওরটি জেতা হবে। কিন্তু মেসি বলেছে যে মেসির ব্যালন ডিওরের প্রতি কোনো ইচ্ছাই নেই, কারণ কি তার যে শেষ লক্ষ্য ছিল সেটি ছিল ওয়ার্ল্ড কাপ, এবং সে ইন্ডিভিজুয়াল কোনো ট্রফিকে তেমন একটা কোনো প্রাধান্য দিচ্ছে না, এখন সে টিম ট্রফিকে বেশি প্রাধান্য দিচ্ছে। এবং এটি কিন্তু হতে পারে ইন্টার মায়ামির যে হিস্ট্রির প্রথম ব্যালন ডিওর, কারণ ইন্টার মায়ামি না পুরো MLS-এর প্রথম ব্যালন ডিওর। এবং মেসি কিন্তু সুপার ব্যালন ডিওর জিতার রেসের মধ্যেও এগিয়ে আছেন। যতটুকু মনে হচ্ছে সুপার ব্যালন ডিওর একমাত্র মেসি জিততে পারবেন না, সুপার ব্যালন ডিওর দেওয়া হয় গত 30 বছরের যে পারফর্মার, 30 বছরের বেস্ট পারফর্মারকে। এবং আপনাদের কী মনে হয়, মেসি কি এবার অষ্টম ব্যালন ডিওরটি তার ঘরে তুলতে পারবে কি না, কমেন্টে জানিয়ে দেবেন। এবং ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের সাথে থাকবেন, লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে।